আমার রিয়েল এস্টেটের ভাই ও বোনেরা, আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাস ফোর। আজকে আমাদের চতুর্থ ক্লাসে আমরা শিখব বেসিক্যালি একটা রিয়েল এস্টেট ফার্মে একটা ছেলে বা মেয়ে কি কাজ করবে বা সে কিভাবে কাজ করবে, আমাদের কি কাজ করা উচিত বা আমরা কিভাবে কাজ করা উচিত। আমাদেরকে এই জিনিসটা প্রপারলি জানতে হবে, কারণ আমরা কাজ না করে যদি আমাদের সময়টা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমরা অনেক রিয়েল এস্টেটের ভাই বোনরা আমরা জানি না যে আমরা কি কাজ করব। আমরা আমাদের সময়টা শুধু শুধু নষ্ট করে ফেলি, যেমন আমরা নষ্ট করে আমাদের এক্সটার্নাল ভিজিটের সময় সময়গুলা, আমাদের যে হান্টিংয়ের সময় যে সময়গুলা আমরা বিভিন্নভাবে নষ্ট করে ফেলি। তাই আমরা যারা রিয়েল এস্টেটের ভাই বোনরা আছি বা সেলসের ভাই বোনরা আছি, আমরা যখন একটা এক্সটার্নাল মিটিংয়ে যাব আমরা ওই কাজটা কিভাবে করব, আমরা যখন একটা ইন্টারনাল মিটিংয়ে বসবো আমরা ওই কাজটা কিভাবে করব, আমাদের এই কাজগুলো কিভাবে করতে হবে আমাদেরকে এটা জানতে হবে। তাই যারা আমরা কি কাজ করব, প্রথমে আমাদেরকে সেটাই জানতে হবে। আমরা কাজ করব শুধু একটাই, সেটা হচ্ছে আমরা কাস্টমার সংগ্রহ করব এবং সেল করব। আমাদের মূল কাজ হচ্ছে এটাই। আমরা যারা রিয়েল এস্টেট ভাই বোনরা আছি, আমরা বেসিক্যালি অনেক সময় এক্সটার্নাল ভিজিটে যাই এবং এই এক্সটার্নাল ভিজিটে যাওয়ার সময় আমরা প্রপার জায়গাটা, প্রপার প্লেসটা বা প্রপার লোককে আমরা ফোন না দিয়েই চলে যাই। আমরা যখন এক্সটার্নাল ভিজিটে যাই সেই সময় আমরা বেশিরভাগ সময় সেই ক্লায়েন্টকে ফোন না দিয়েই আমরা এক্সটার্নাল ভিজিটে চলে যাই। এটা কিন্তু আমাদের একটা অবহেলা। আমরা প্রপারলি কী কাজ করব, আমরা যে কোম্পানিতেই থাকি না কেন, হোক সেটা অ্যাপার্টমেন্ট কোম্পানি, হোক সেটা ল্যান্ড অথবা হোটেল বা সিটি প্রজেক্ট, আমরা যেখানেই কাজ করি না কেন, আমাদের কী কাজ করব সেই লক্ষ্যটা স্থির থাকতে হবে। কারণ অ্যাজ এ সেলস পার্সন আমাদের লক্ষ্য কিন্তু একটাই, যে আমরা সেল করব। তাই আমরা আমাদের সময়কে গল্প করে, পরনিন্দা করে বা ফেসবুক দেখে, ইউটিউব দেখে আমাদের সময়কে আমরা নষ্ট করব না। আমরা আমাদের সময়টাকে যদি প্রপারলি কাজে লাগাইতে পারি তাহলেই আমাদের সেলটা আসবে। তাই আমাদের এই সেল আসার জন্য আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা কিভাবে এই সেলের প্রতি ফোকাসিং হব। আমাদেরকে সেলের প্রতি ফোকাসিং হওয়ার জন্য ফার্স্ট যেই কাজটা, যে আমার প্রপারলি ফলো আপ হচ্ছে কি না, বিশেষ করে 60 কল, একটা সেলস পার্সনকে প্রতিদিন 60 কল দিতেই হবে। এবং এই 60 কল দেওয়ার জন্য তাকে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় করতে হবে। তাই প্রথমে আমাকে এই লক্ষ্যটা স্থির রাখতে হবে যে আমরা প্রতিদিন 60 কল দিব এবং এই কলটা প্রপারলি দিব এবং 1.5 ঘন্টা আমি অবশ্যই ফোন বা মোবাইলে সময় দিব। সেকেন্ড, আমরা অবশ্যই দুইটা এক্সটার্নাল মিটিং বা ফিজিক্যাল মিটিং বা ফেস টু ফেস মিটিং আমরা করবই, এটা আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন একদিন পর একদিন আমাদের কাছে, অবশ্যই আমাদের অফিসে আমাদের কাছে একজন যেন ইন্টারনাল করে, অর্থাৎ গেস্ট যেন আমাদের অফিসে আসে। এই তিনটা জিনিস যদি আমরা প্রপারলি করতে পারি, বিশেষ করে ফলো আপ, এক্সটার্নাল ভিজিট এবং ইন্টারনাল, যদি এই তিনটা প্রপারলি হয় তাহলে আমাদের সেলের ক্ষেত্রে কোনো রূপ প্রতিবন্ধকতা থাকবে না। তাই আপনারা যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন, আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে প্রথম জানতে হবে যে আপনি কি কাজ করছেন বা আপনার মূল কাজটা কি। আপনাকে সেই কাজের প্রতি ফোকাসিং হইতে হবে। যদি আপনি সেই কাজের প্রতি ফোকাসিং না হন তাহলে দিন শেষে, মাস শেষে আপনি হতাশায় পড়ে যাবেন।
যেহেতু আপনার সেল ওরিয়েন্টেড কোম্পানি বা আপনি সেলে জয়েন করছেন, সুতরাং আপনাকে সেল করতেই হবে। যখনই আপনার সেল আসবে না, তখন আপনার হতাশা চলে আসবে। তাই আপনারা যারা আছেন, আমি বলবো আপনারা প্রপারলি আপনাদের কাজটা করুন, দেখবেন আপনার সেল হবে এবং আপনি সঠিকভাবে সঠিক কাজটি করতে পারবেন। আমাদের অনেক সেলসের ভাই ও বোনরা আছে যারা দুই নৌকায় পা দিয়ে রাখে। দুই নৌকা কেমন? আপনার সে যে কোম্পানিতে কাজ করে সেখানে সে কাজ করে, পাশাপাশি সে চেষ্টা করে অন্য কোম্পানির রেডি ফ্ল্যাট বেচা কিনা করার জন্য, অথবা অন্য কোম্পানির ল্যান্ড বিক্রি করার জন্য বা হোটেল শেয়ার বিক্রি করার জন্য। তাই আমাদের ভিতরে যে সকল সেলসের ভাই বোনরা আছেন, আমি তাদেরকে বলবো কখনো আপনি দুই নৌকায় পা দিবেন না। কারণ আপনি যেই কাজটা করছেন সেই কাজটাকে প্রপারলি করেন। আপনি সেই কাজটা যদি প্রপারলি করতে পারেন, দেখবেন আপনি সেই কোম্পানিতে সাইন করতে পারবেন এবং দিন দিন আপনার পজিশন বৃদ্ধি পাবে, আপনার বেতন বৃদ্ধি পাবে এবং আপনি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবেন। আর যখন একটা কোম্পানিতে আপনি জনপ্রিয় হয়ে উঠবেন, তখন অন্য কোম্পানিগুলো আপনাকে দেখবেন যে হায়ার স্যালারি এবং হায়ার পজিশনে আপনাকে নিয়ে যাচ্ছে। তাই আপনারা আপনাদের লক্ষ্যকে স্থির রাখতে হবে যে আমি এই কোম্পানিতে কি কাজ করতে এসেছি। আমি এই কোম্পানিতে এসেছি সেল করার জন্য, সুতরাং আমার মূল ফোকাসিংটা থাকতে হবে সেলের দিকে এবং সেই কোম্পানির কি কি প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলো আপনাকে ভালো করে জেনে আপনি মার্কেটে নামতে হবে। আপনি যত অভিজ্ঞ সেলস পার্সনই হন না কেন, আপনাকে খেয়াল রাখতে হবে ফার্স্ট আপনি ওই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানবেন এবং ওই প্রোডাক্টের প্রমোশন সম্পর্কে জানবেন এবং ওই প্রোডাক্টের প্লেস এবং প্রাইস সম্পর্কে জানবেন। যখনই আপনি প্রপারলি সব জানতে পারবেন, তাহলে আপনার সেল কেউ আটকে রাখতে পারবে না। যখনই আপনার সেল হবে, এই সেল হওয়ার কারণেই কিন্তু আপনি জনপ্রিয় হয়ে উঠবেন। তাই সেলসের ভাই বোন যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের লক্ষ্যে স্থির থাকুন এবং আপনার কাজটি আপনি সঠিকভাবে করুন। আমার প্রিয় সেলসের ভাই ও বোনেরা, আমরা আমার এই ক্লাসে কি শিখলাম, যে আমরা কি কাজ করব এবং আমাদের এই কাজটা আমরা প্রপারলি কিভাবে করব। আশা করি তোমরা আমার ক্লাসটা ভালোভাবে শিখতে পারছ এবং আমি জানি তুমি এবং তোমার কলিগ ও তোমার বন্ধুবান্ধব যারা আমার সাথে আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা নতুনভাবে নতুন নতুন বন্ধুরা আমার সাথে অ্যাড হও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক দাও। আশা করি তোমরা জীবনে উন্নতি করতে পারবে এবং কখনোই তুমি সেল শূন্য থাকবে না। সবাইকে ধন্যবাদ।